আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো প্রথমেই আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লার্নিং অ্যান্ড হসপিটালিটি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমার এখান থেকে অবশ্যই অনেক অনেক আপডেট পাবেন ইনশাল্লাহ। আর এখন আমরা আসলে একটি সফটওয়্যার নিয়ে সফটওয়্যার ইনস্টল করব এবং এই সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি আসলে আমাদের যে পিসিতে থাকবে এই পিসি এক ধরনের সিকিউরিটির ভিতরেই থাকবে, সহজে সেই পিসিটি আসলে নষ্ট হবে না বা ভাইরাস এফেক্টেড হবে না। এই সফটওয়্যারটির নাম হচ্ছে ডিপ ফ্রিজ। তো এটি হলো ডিপ ফ্রিজ 6 ভার্সন, ডিপ ফ্রিজ 6। তো এটি আসলে একটি ফুল ভার্সন আছে এখানে। এই সফটওয়্যারটি যদি ইনস্টল করা থাকে তাহলে কি সুবিধা হয় সেটি আমি প্রথমে আলোচনা করি। এই সফটওয়্যারটি যদি আমাদের ইনস্টল করা থাকে তাহলে আমরা কম্পিউটারটিকে ডিপ ফ্রিজ মোডে রাখতে পারবো। অর্থাৎ যখন ডিপ ফ্রিজ অবস্থায় থাকবে কম্পিউটারে আমরা যে কাজগুলি করব বা যে সফটওয়্যার ইনস্টল করব বা কোনো নতুন কোনো ফাইল সেভ করব, তো সেই সেভ করা ফাইলটি যদি ডিপ ফ্রিজ অবস্থায় থাকে তাহলে সেটি আমরা রিস্টার্ট দিলে আবার সেটি মুছে যাবে। অর্থাৎ যদি আমাদের পিসিতে কেউ পেন ড্রাইভ দিয়ে ভাইরাস ইন করার চেষ্টা করে, অর্থাৎ কোনো সফটওয়্যার ইনস্টল করার চেষ্টা করে, ভাইরাস তো ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার আপনারা জানেন, তো যদি আমরা পেন ড্রাইভ দিয়ে ডিপ ফ্রিজ মোডে আমাদের পিসিতে পেন ড্রাইভ অ্যাড করি, তো পেন ড্রাইভে যদি ভাইরাস থাকে তো সেই ভাইরাসটি আমাদের পিসিতে ইনস্টল হয়ে যাবে। এটি ঠিক আছে কথা, কিন্তু যখনই আবার আমরা রিস্টার্ট করব তখন অটোমেটিক্যালি সেটি আবার পূর্বের অবস্থায় চলে আসবে। এটি হচ্ছে ডিপ ফ্রিজের বিশেষ বৈশিষ্ট্য। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা প্র্যাকটিক্যালি কাজটি করব, প্র্যাকটিক্যালি আমরা দেখব এখন। তো সবার আগে আমরা ডিপ ফ্রিজ সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি। ডিপ ফ্রিজ যখন ইনস্টল করা হবে তখন আমরা আসলে আমাদের ক্লকের বাম পাশে একটি আইকন আসবে, মাথার মতো একটি আইকন আসবে। তো সেই আইকনটি দেখে আমরা বুঝতে পারবো যে ডিপ ফ্রিজ অন আছে না অফ আছে। তো যাই হোক, আমরা প্রথমে ডিপ ফ্রিজ সফটওয়্যারটি ইনস্টল করতেছি। এটি হচ্ছে যে আমাদের এই সফটওয়্যার, এটি আমরা ডাবল ক্লিক করলে তারপর ইনস্টল করব এবং এর মধ্যে একটি সিরিয়াল নাম্বার দিতে হয়, সেই সিরিয়াল নাম্বারটিও এখানে আছে। তো আমি আমার এই সফটওয়্যারটি আমার ভিডিও লিংকে আমি দিয়ে দিব আপনাদের জন্য, আপনারা সেখান থেকে ইনস্টল করতে পারবেন, ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আপনাদের পিসির জন্য। তো যাই হোক, আমরা প্রথমে এটি ইনস্টল করতেছি। এখানে ডাবল ক্লিক করলে ইয়েস, এরপর হচ্ছে নেক্সট, এখানে অ্যাকসেপ্ট, নেক্সট, এখানে হচ্ছে আমাদের লাইসেন্স কি দিতে হবে, লাইসেন্স কিটা এখানে আছে, এটি হলো আমাদের লাইসেন্স কি, এটি আমরা কপি করে এখানে দিয়ে দিব। তারপর আমাদের এখানে সে অবশ্যই জিজ্ঞেস করবে আমরা কোন কোন ড্রাইভ ফ্রোজেন রাখব। তো অবশ্যই সবগুলি ড্রাইভ আমরা ফ্রোজেন রাখবো না, আমাদের যেটি মেইনলি আমাদের যেই ড্রাইভটি দরকার ফ্রোজেন রাখার, সাধারণত আমরা আসলে সি ড্রাইভটিকে ফ্রোজেন রাখি, কারণ সি ড্রাইভটিকে ভাইরাস এফেক্টেড বেশি করে। সি ড্রাইভে আমাদের উইন্ডোজ থাকে, তো সি ড্রাইভে যখন উইন্ডোজ থাকে তো সেই উইন্ডোজে আমাদের ভাইরাসটা এফেক্টেড বেশি হয়, এই কারণে আমরা সি ড্রাইভটিকে অবশ্যই ফ্রোজেন রাখবো এবং বাকি ড্রাইভটি আমরা ক্লিক করে তুলে দিব। তো নেক্সট, এরপর আবার ইনস্টল দিয়ে দিব। তো এবার আমরা দেখব যে আমাদের ডিপ ফ্রিজ সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে।
এবার আমরা এরপর আমরা অবশ্যই এখান থেকে শিখবো যে কিভাবে সফটওয়্যারটি আনইনস্টল করে বা সফটওয়্যারটিকে ডিপ ফ্রিজ অন অফ করে, এই কাজগুলো আমরা শিখব। তো ওকে এবার আমাদের পিসি রিস্টার্ট করতে বলতেছে, ওকে আমরা পিসি রিস্টার্ট করে দিব। ডিপ ফ্রিজ সফটওয়্যারটি আসলে ইনস্টল হয়ে গিয়েছে এবং এই কারণে এই আইকনটি এখানে এসেছে। যখন ডিপ ফ্রিজ ইনস্টল হয়ে যাবে তখন এই আইকনটি এখানে আসবে। এটি হচ্ছে আমাদের ডিপ ফ্রিজের আইকন। তো এটি আসলে এখন ফ্রিজ মোডে আছে, ফ্রিজ মোডে অর্থাৎ ফ্রিজ ডিপ ফ্রিজ অন অবস্থায় আছে। তো অন অবস্থায় আমরা যে কাজই করি না কেন, সি ড্রাইভের আমাদের সব কাজই কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। আমাদের পিসি রিস্টার্ট হওয়ার সাথে সাথে যদি আমরা এখান থেকে কোনো ফাইল মুছেও দেই, সেই ফাইল কিন্তু পিসি রিস্টার্ট হলে সাথে সাথে চলে আসবে। অথবা আমরা এখানে যদি পেন ড্রাইভ দিয়ে কোনো সফটওয়্যার ইনস্টল করি বা আমাদের এখান থেকে যে কোনোভাবে আমরা যদি একটি সফটওয়্যার ইনস্টল করি, তো সেই সফটওয়্যারটি কিন্তু আমাদের আবার আনইনস্টল হয়ে যাবে। ইনস্টল করলেও সেটি আনইনস্টল হয়ে যাবে। এর কারণ হচ্ছে একটি যে ডিপ ফ্রিজ মোডে আমাদের সি ড্রাইভের কোনো কিছুই সে সেভ রাখবে না, যখনই রিস্টার্ট দিব তখনই সে আগের মতো হয়ে যাবে। যদি এই অবস্থায় আমরা কোনো প্রিন্টার ইনস্টল করি, তাও সেই প্রিন্টারটি আবার কম্পিউটার রিস্টার্ট হলে সাথে সাথে আগের মতো আনইনস্টল হয়ে যাবে। তো এই হলো আমাদের ডিপ ফ্রিজের প্রবলেম। তো এখন আমরা পিসিটিকে একটু রিস্টার্ট করতে চাই, আর তার আগে আমরা এখান থেকে আমাদের কিছু আইকন আমরা মুছে দিতে চাই, কিছু ফাইল আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটি আসলে রিসাইকেল বিনে আছে এবং এখান থেকে আমরা রিসাইকেল বিন থেকেও এটি মুছে দিব। মুছে দেওয়ার পরে আমরা দেখব যে আমরা দেখতে চাই দেখবো যে আমাদের এই ফাইলগুলো আবার পুনরায় চলে আসবে, কারণ এটি তো আসলে ডিপ ফ্রিজ মোডে আছে। তো ডিপ ফ্রিজ মোডে আমাদের সি ড্রাইভের যদি কোনো ফাইল আমরা মুছেও দিই সেগুলো আবার চলে আসবে এবং কোনো ফাইল এখানে সেভ করলেও সেটি থাকবে না, সেটি আবার আগের মতো মুছে যাবে। তো এটি হলো ডিপ ফ্রিজের একটি মেইন কাজ। ডিপ ফ্রিজ মোডে আমাদের কম্পিউটারে ভাইরাস এফেক্টেড হবে না, এটি আসলে এই সফটওয়্যারের মূল কাজ। তো যাই হোক, এবার আমরা পিসিটিকে রিস্টার্ট করব। এবার আমরা পিসি রিস্টার্ট করলাম। পিসি রিস্টার্ট হওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এই ফাইলগুলো পুনরায় ডেস্কটপে চলে এসেছে। তো এটি হলো যে ডিপ ফ্রিজ অন অবস্থায় এই কাজগুলো হলো। এখন যদি আমি ডিপ ফ্রিজটি অফ করে এই কাজগুলো করি, তাহলে কিন্তু সে মুছে গেলে আর ফিরে আসবে না, এবং অফ অবস্থায় ডিপ ফ্রিজ অবস্থা অফ অবস্থায় আসলে সে ওভাবে ডিপ ফ্রিজের কোনো কার্যকারিতাই থাকবে না অফ অবস্থায়। তো এটি অফ করতে গেলে শিফট ক্লিক করে শিফট চাপ দিয়ে ধরে এখানে ডাবল ক্লিক করতে হবে এই আইকনে। আমরা এই কাজটি করতেছি, নর্মালি ডাবল ক্লিক করলে এখানে আসবে না এই অপশনটি বা এই ডায়ালগ বক্সটি আসবে না। তো এরপরে আমরা এটাতে পাসওয়ার্ড দেইনি, পাসওয়ার্ড না দিলে এখানে শুধু ওকে দিব। ওকে দেওয়ার পরে ডিপ ফ্রিজ অবস্থায় বুট ফ্রোজেন এটা থাকবে, আর যদি আমরা ডিপ ফ্রিজ এটা অফ করতে চাই তাহলে বুট থেওয়ার্ড দিয়ে দিতে হবে। বুট থেওয়ার্ড দিয়ে দিলে তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে যে ডিপ ফ্রিজ বন্ধ হয়ে যাবে। অ্যাপ্লাই অ্যান্ড রিবুট দিয়ে দিব, ওকে। আমি এবার রিবুট দিয়ে দিলে এই ডিপ ফ্রিজের এখানে আমরা একটা ক্রস বাটন দেখতে পাবো। তো ওকে, আমি এবার আবার রিবুট করতেছি। তো আবার আপনাদের আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিপ ফ্রিজ কিন্তু এবার ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, অর্থাৎ ডিপ ফ্রিজ এখন অফ অবস্থায় আছে। এই অফ অবস্থায় কিন্তু আমরা যে কাজগুলি করি না কেন, সব কাজই কিন্তু অ্যাক্টিভেট হয়ে থাকবে। বা আমরা যদি এখান থেকে কোনো ফাইল মুছে দেই, সেই ফাইল কিন্তু মুছেই যাবে, সেটি আর ফিরে আসবে না। এটি হলো যে ডিপ ফ্রিজ অফ অবস্থায় আসলে
ডিপ ফ্রিজের কোনো কার্যকারিতাই থাকবে না। তো এটি এখন অফ অবস্থায় আছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। আর একটি বিশেষ কথা হচ্ছে যে আমার এই ডিপ ফ্রিজ 6 যে ভার্সনটি, এটি আপনারা আমার ভিডিও লিঙ্কে পাবেন এবং এটির সিরিয়াল নাম্বার সহ পাবেন। আশা করি আপনাদের বাসায় যাদের কম্পিউটার আছে, বাচ্চাদের জন্য যারা কম্পিউটার বাসায় রেখে দেন, তো তাদের অনেক সময় দেখা যায় যে পিসিগুলোতে প্রবলেম হয়। তো আমি মনে করি যে এই কোনো অ্যান্টিভাইরাস পারচেস না করে যদি আপনারা এই ডিপ ফ্রিজ সফটওয়্যারটি বাসায় ইনস্টল করে দেন, বা কোনো পিসিতে, যে কোনো পিসিতে, বাসা বা অফিস যেখানেই হতে পারে, তো এটি যদি ইনস্টল করে দেন, তাহলে কিন্তু আপনারা আসলে ভাইরাস থেকেও যেভাবে মুক্ত থাকবেন, এটি আসলে খুব সহজে, সফটওয়্যারগুলো আসলে করাপ্টেড হবে না, সফটওয়্যারগুলো থেকে যাবে। যে কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করেছেন, সফটওয়্যার কিন্তু সফটওয়্যারের মতোই কাজ করতে থাকবে, সহজে সে তার কার্যকারিতা হারাবে না। এই হচ্ছে যে আমার কথা। আপনারা এই সফটওয়্যারটি পিসিগুলোতে, আপনাদের প্রয়োজনীয় যে পিসিগুলো থাকবে বা আপনাদের পার্সোনাল পিসি থাকবে, সেই পিসিগুলোতে ইনস্টল করে কাজ করবেন। আপনারা আসলে সি ড্রাইভটিকে ডিপ ফ্রিজের আওতায় রেখে বাকি ড্রাইভগুলো ডিপ ফ্রিজের আওতামুক্ত রাখলে, এখানে যে বাকি ড্রাইভগুলো আছে সেই ড্রাইভগুলোতে ডিপ ফ্রিজ অ্যাক্টিভেট থাকবে না, তো তখন আপনারা কাজ করতে পারবেন। সি ড্রাইভে শুধু কোনো ফাইল রাখবেন না, বা মাই ডকুমেন্টে কোনো ফাইল না রাখলেই তখন সুবিধা হবে, কারণ মাই ডকুমেন্টে ফাইল তো ডিপ ফ্রিজ অবস্থায় মুছে যাবে। তো এটি আপনারা শুধু মনে রাখলেই হবে, এটি আসলে ডি এবং ই ড্রাইভে আপনি যদি ফাইল সেভ করে রাখেন বা পেন ড্রাইভ দিয়ে সেভ করে রাখেন, তো তখন তো আর মুছবে না। আর সাধারণত যখন আপনি কোনো নতুন সফটওয়্যার ইনস্টল করতে যাবেন, এই সফটওয়্যারটিকে ইনঅ্যাক্টিভ করে তারপর ইনস্টল করবেন, পরে আবার পরবর্তীতে অ্যাক্টিভ করে দিবেন, যাতে ডিপ ফ্রিজ মোডেই আপনার পিসিগুলো থাকে, এবং এই অবস্থায় পিসিগুলো থাকলে সহজে পিসিগুলো সমস্যা হবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।